আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকাল অনেক মানুষেরই কামাই রোজগার নেই, চাকরি বাকরিও নেই, এজন্য অনেকে আবার অসৎ উপায় কামাই করতেছে যা সম্পূর্ণ হারাম। আপনার যদি কামাই রোজগার না থাকে, চাকরি বাকরি না থাকে, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা হালাল ভাবে কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম রয়েছে, সেই নামে তাকে স্মরণ করুন, সেই নামে তাকে ডাকুন। আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া ওয়াহাবু, হে সব কিছু দানকারী, হে প্রকৃত দাতা। ঈশার নামাজের পরে প্রথমে এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন, অতঃপর আল্লাহ তাআলার এই নামটি ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু, এই নামটি ১৪১৪ বার পড়ুন, অতঃপর একশত বার এই দোয়া করুন। আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, তবে আরবিতে করলেই উত্তম। ইয়া ওয়াহাবু হাবলি মিন নিয়মাতি দুনিয়া ওয়াল আখিরাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। ইয়া ওয়াহাবু হাবলি মিন নিয়মাতি দুনিয়া ওয়াল আখিরাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। হে মহান দাতা, আমাকে দুনিয়া ও আখিরাতের নিয়ামত দান করুন, নিশ্চয়ই তুমি প্রকৃত দাতা, মহাদানশীল। একশো বার এভাবে দোয়া করে শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন এবং এশার পর এই ওয়াজিফাটি করুন। ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই আপনার আয় রোজগারের ব্যবস্থা হয়ে যাবে, চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে। তবে পূর্ণ ইয়াকিনের সাথে আমলটি করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহলে আরো দ্রুত ফায়দা হবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।